বস, চুপ করে বস, খেতে দেবো, বস, নাববি না চুকি, এখানে বস, এখানে বস, সবাই এসে গেছে, বস, চুকি। শনি রোববার কোনোদিনই না সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করা হয় না, ইচ্ছা করেই করি না, কেননা বিশেষ করে রবিবার দিনটা, শনিবার দিন সারা বাড়ি ডিপ ক্লিন করি আর রবিবার দিন সকালবেলাটা একদম রিল্যাক্স থাকি, একটু বসে গল্প করি, টিভি দেখি, মোবাইল ঘাঁটি, কাগজ পড়ি, শব্দ ছক করি। আর আজকে রবিবার, আজকে ঠিক এই সময় মানে লাঞ্চের টাইম থেকে আমাদের ব্লগটা স্টার্ট হলো, কেন না আজকে মা স্পেশাল লাঞ্চ বানিয়েছে, অন্যদিন স্পেশাল হলে আমি বানাই। তো আজকে এনেছি, আজকে হয়েছে হচ্ছে রাইস, ফ্রাইড রাইস, মা আবার কাজু কিশমিশ দিয়ে ফ্রাইড রাইস বানায় জানো, আর হয়েছে ভেটকি মাছ ছিল বাড়িতে, তো ভেটকি মাছ দিয়ে করেছে চিলি ফিশ। আমি মাছ পছন্দ করি না, আবার চিলি ফিশ তো বেশ ভালোই লাগে খেতে। হলো তোমার, চলো চুকিং চুকিংটা না খুব বদমাশি শুরু করেছে, কোথায় গেল? নিচের গাছে, তোমার মাও তো ছিল না, বেরোতে পারতো না, তোমার মা এলো। সেই দুপুরবেলা লাঞ্চ করে উঠে তারপর থেকে আর ব্লগ করিনি, আর এখন আবার রেডি হয়েছি, বেরোচ্ছি। সেই মনে আছে কালকে গিয়ে খাতাটা টাকা সব দিয়ে এসেছিলাম ব্যাগপত্র, কালকে গিয়ে গ্রসারি আইটেমগুলো এখন আবার তুলে নিয়ে আসবো, তো এবার বেরিয়ে যাচ্ছি। আজকে আবার খুব গরম হয়েছে, আর কালকে প্রচুর, কালকে না আজকে প্রচুর হেঁচেছিলাম, ভালো রক্ত দিয়ে সব শুকিয়েও গেছে, পাট ছাট করে তুলে দিয়েছি। কালকে নাকি গুরু পূর্ণিমা, আর কি মিষ্টি নেবো, মালা নেবো, ফুল নেবো, ব্যাস আর কিছু না তো। আমরা ফুচকা খেতে এসেছি, প্রচুর লাইন দেখতে পাচ্ছ, আমরা দাঁড়িয়ে আছি, আমরা ওই সেই সেদিনকে যে ঘুগনিটা খেয়েছিলাম, ওই ঘুগনিওয়ালাটা, ওই ঘুগনিওয়ালাটা যে কোথায় বসে আমি খুঁজে রোজ রতনের ঘুগনি ফেমাস, ওই ঘুগনিটা খুব একটা ভালো লাগে, এত লোক হচ্ছে মানে ক্রেজ, ওই জন্য এত লোক ছিল, কিন্তু ওই ঘুগনিটা আমার, ওরকম ঘুগনি আমার ভালো লাগে, বাড়ির ঘুগনি আসো হয়েছে, এবার লাস্ট স্টপেজ হচ্ছে আমাদের মুদি সাদায়ের দোকান, মানে এখান থেকে কালকে দিয়ে গেছিলাম খাতা আর ব্যাগ, এখন নিয়ে আমরা বাড়ি চলে যাবো, ওনারা এখন মালটা নিয়ে নিচ্ছে, হয়ে গেছে চলো। বেরোলাম, মুদি সাদায় মাল নিলাম, কাজ করলাম, ওদের মাংস পর্যন্ত নিলাম, সব কিছুই নিয়ে তারপর বললাম এবার চলো আমাদের টাইমটা কাটাই, ওখানে সব কিছু রেখে আবার আমরা বেরোলাম। এখন আমরা একটু আমাদের বাড়ির সামনে গঙ্গার ধারে বসে আছি, কি এনজয় করছি, উইদাউট ফুড, উইদাউট কোনো কিছু, তাই তো। আসলে ফুচকাটা খেয়েই পেটটা আমাদের ভার হয়ে গেছে, ফুচকাটা এত বড় বড় যায় ভেতরে এই ঘুগনির পুরটা দেয় না, আর ফুচকাটা ভালো লাগছে না, অতটা ভালো লাগছে না, কেন বলো তো, খিদেটা পেলে খেতে ভালো লাগে, আর আজকে তো দুপুরবেলা লাঞ্চটা একটু হেভি হয়েছে আমাদের, যার জন্য আজকে আর পেটটা অতটা খিদে খিদে ব্যাপারটা নেই, আগে চাও খাইনি বিকেলবেলা, কিন্তু হাওয়াটা যেন কোথাও এসে গায়ে লাগছে না, ওই যে ওইখানটা গার্ড হয়ে আছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর তোমরা তো দেখলে যে গ্রসারি আইটেমগুলো বাড়িতে নামিয়ে দিয়ে আমরা আবার বেরিয়েছিলাম গাড়িটা নিয়ে, পুরাপুরো চলো কোথাও গঙ্গার ধারে গিয়ে বসি, তো সেটাই আমরা গিয়ে গঙ্গার ধারে বসেছিলাম, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, আর বসে বসে অনেক গল্প করছিলাম, জীবনের কত রকম প্রবলেম, হেনা তেনা সব রকম গল্পই করছিলাম, ভালোও লাগছিলো। তবে মনটা জানো তো মানে ঠিক ভালো নেই, মনটা সত্যিই ভালো লাগছে না, প্রথম কথা হলো যে তোমরা জানোই মনটা কেন খারাপ, পাঁচজন এরা থাকতো, আর এ বিকেলেও ছাদে গেছিলাম, চারজন মিলে খেলা করছে, একজন মিসিং, এত মনটা খারাপ লাগছে। দেখো কুণাল ওদেরকে বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু কুণালের মতন অতটা আমি নাড়ি চাড়ি না, কুণাল তোদের খেতে দেওয়া থেকে মানে হিসু পটি পরিষ্কার করা থেকে সব কিছু, ও সব কিছু একাই করে, কোনো দিন আমাকে ওসব দেখতেও হয় না, এমনকি রাত্রিবেলা চাল ধুয়ে মানে প্রেশার কুকারে রেখে দেয়, ভোরবেলা উঠে আগে ওদের জন্য খাবারটাকে মানে বসিয়ে দেয় মাংস দিয়ে হলুদ দিয়ে, একেবারে সিটি মারা থেকে সব কিছু কুণালই করে, তো না তো আমাকে ভাবতে হয় না তো মাকে ভাবতে হয়, সব করে, কিন্তু তবুও ছিল তো পাঁচজন, তো একজন যে এরকম মানে হঠাৎ করে চলে যাবে যেটা আমাদের কল্পনার মধ্যেও ছিল না, আর একটা সুস্থ সবল একটা মানে
কী বলবো, কুকুর কী করে জল জানতো এরকম চলে গেল। তো মনটা না খুব খারাপ, ভালো লাগছে না। আর তার উপরে কি সারাটা সপ্তাহ কুনালও প্রচণ্ড ব্যস্ত থাকে, যদিও শনি রোববারটা এই সপ্তাহে ও মারাত্মক ব্যস্ত ছিল। আজকেও সকাল থেকে মানে রোদ্দুরে পুরোপুরি শেষ হয়ে গেছে, অনেকবার বেরিয়েছে, বিকেল থেকে বাড়িতে ছিল, আমাদের আর কোথাও বেরোতেও পারছি না, সেটাও একটা না ভালো লাগার কারণ। মানে তবু দেখবে সারা সপ্তাহ আমরা খুব ব্যস্ত থাকি, অন্তত সপ্তাহ একটা দিনও যদি একটু বাইরে বেরোলাম, একটু ঘুরলাম ফিরলাম, তাও মনটা ভালো লাগে। কিন্তু কয়েক সপ্তাহ ধরে মানে বিভিন্ন কাজের অন্যরকম পারিপার্শ্বিক চাপে বাড়ির মধ্যে আমরা বন্দি, তো জানি না কবে কি বেরোতে পারবো, কি হবে। যাই হোক, সব মিলে একটুখানি মনটা খারাপ। আর চলো জামা কাপড় ছাড়ি, চেঞ্জ করি, ফুচকাটা খেয়ে পেটটা না কেমন মানে ভরে গেল। মা আবার রাত্রিবেলা বলছে খুব গরম আজকে, রুটি করিনি ভাত করেছি। আর রাত্রিবেলা হয়তো খুব গরমে মানে মা কষ্ট পাবে বলে করি না, ভাতই খেয়ে নিই, কিন্তু আজকে কোনোরকমভাবে আমার ভাত খেতে ইচ্ছা করে, তারপরে পেটটা ভার। তো যাই হোক, একটু ঠান্ডা জল খাই আর চেঞ্জ করি। কুনাল খেয়ে নিচ্ছে, আর ইয়ে বললাম না ভাত হয়েছে, ভাত কি আলু ভাজা ডিম ভাজা না ডিম সেদ্ধ? আলু ভাজা ডিম সেদ্ধ পেঁয়াজ দিয়ে খাচ্ছে। আমি তো বলছিলাম খাও না খাও না, পেটটা ব্যথা করছে। লঙ্কা নাকি 300 টাকা কেজি, কোথাও কাঁচা লঙ্কা দিচ্ছে না। এ মা, টিভিটা কি হয়ে গেল গো? তো শুকনো লঙ্কা দিয়ে মানে ফুচকাটা মেখেছে, আর ওটা খাওয়ার পর থেকেই পেটে ব্যথা করছে। আমরা অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কাটাই খাই, শুকনো লঙ্কা আমি তরকারিতে দিই শুধু রঙের জন্য, কিন্তু মানে বেশি ঝালটা খাই না শুকনো লঙ্কা। আর এখন না পেটটা ব্যথা করছে, একটু ফ্রেশ হয়ে এলাম, কুনাল খেয়ে নিই। আমাদের রাত্রি খেতে ইচ্ছে করে খাবো, নাহলে খাবো না, স্কিপ করে যাবো। আর আমরা এখন দেখছি কাল থেকে কি সিরিজটা বলো, গোড়া টু দেখছি। ফার্স্ট পার্টটা দেখেছিলাম, খুব ভালো লেগেছে, সিজন ওয়ানটা জন্য সিজন টুটা দেখছি আর খুব হাসি হচ্ছে না। ডে টু কি হলো? আরে আমাকে দেখে হাসছো না? হ্যাঁ তোমাকে দেখে আমার হাসা না, বিরক্ত লাগছে। তোমার এই এক সকাল থেকে উঠে কাজ নেই কর্ম নেই আর ভালো দেখবে সব কাজ। চশমা পড়েছি তো কি হয়েছে? হ্যাঁ ভালো লাগছে না, বড় ঘরে চশমা পরে ঘুরতে কি সুন্দর লাগে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আবার হচ্ছে সোমবার, আজকে ছুটি শেষ। ভালো লাগে না শনিবার রবিবারটা যে কোথা দিয়ে বেরিয়ে যায় বুঝতেই পারি না। আর আগে তবু শনিবার রবিবারটা আমরা এখানে ওখানে যেতাম, তবু মনটা ভালো লাগতো। আর এই সপ্তাহে শনিবার রবিবার না আজকে আমি প্রচুর কাজ করেছি, মানে বাড়ি ঘর তোর ওপর থেকে তলা অবধি যেগুলো ভেতরে ভেতরে একদম ডিপ ক্লিন করা সেগুলো করে নিয়েছি। তো একদিকে রিল্যাক্সেশন লেগেছে, আবার একদিকে খুব টায়ার্ডও লাগছে। আজকে মানডে সকালবেলা ঘুম থেকে উঠেই কেমন ঘুম ঘুম ভাব, মনে হচ্ছে না আজকে আজকে আবার উইক স্টার্ট হয়ে গেল। তো কালকে ব্লগটাকে স্টার্ট করেছিলাম সেই দুপুরবেলা থেকে, তারপরে অল্প অল্প করে একটু একটু করেছিলাম, বেশি করিনি। তো সকাল থেকে আজকে আবার ব্যস্ততম দিনের ব্লগ স্টার্ট হয়ে গেল। আমার স্নেক প্ল্যান্টটাকে দেখো, এটা আমার বেডরুমে এরকম ওয়ার্ড্রোবের পাশে রেখেছি। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যখন এই গাছটা আমি মানে প্রথমে পুঁতেছিলাম, তারপরে দেখো এই যে গাছটা দেখছো ছোটো পাতাটা বেয়ে দেখছো, এটা একদম মানে নিজে থেকে উঠেছে এখানে আপনা আপনি। আর এখানেও দেখতে পাচ্ছ এটা ছোট্ট রয়েছে, এটাও ঠিক এরকমই ছিল, এরকম বড় হয়ে গেল। আর এখানে একটা এরকম ছোট্ট মতন আবার পাতা বেরোচ্ছে, এগুলো বলে আস্তে আস্তে ঝাড় হয়ে যায়, যদিও আগে একটাও হয়নি, এবারে দেখছি নতুন নতুন পাতা বেরোচ্ছে। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, এই দেখো কালকে সেই জুঁই ফুলের মালাটা যেটা নিয়ে এসেছিলাম, মা এটা হচ্ছে মায়ের গুরু ভারত সেবাশ্রম, আর এই যে মিষ্টি এনেছিলাম তো মা গুরুকে দিয়ে দিয়েছে। আজকে এই আলমারিটা খুঁজে এই ব্রাউন এনভেলপগুলোকে বার করলাম, তো আমি অনেকগুলো কিনে এনে রেখেছিলাম, আমার একটা দরকার, কোথায় রেখেছিলাম মনে করতে পারছি না। তো আজকে হঠাৎ করে মনে পড়ে যে নিচের আলমারিতে দেখি, তো তারপরে এই যে পেয়েছি। তোমার নিচের গার্ডেনকে দেখাই, দেখো সেই অপরাজিতা গাছটা যেটা ছোট্ট কিনে এনে বসিয়েছিলাম বর্ষার জল পেয়ে, দেখো হ্যাঁ রোজই ফুটছে। আমার ছাদের গাছটাও খুব ঝাড় হয়ে গেছে, যে বর্ষার জলটা পাচ্ছে না বৃষ্টির জলটা, তো প্রচুর ফুল ফুটছে রোজ, মাও ধরে ধরে রোজ ঠাকুরকে দিচ্ছে, কি ভালো লাগছে দেখতে। বলছিলাম না ফুল ফুটছে, ইয়ে মা তুলেই মনসা গাছে দুটো দিয়েছে, তুলসী তলায় দিয়েছে। আর এই গাছটা দেখো ছোটো 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 প্রচুর গোলাপ, কিন্তু বলো মা প্রায়ই ফুটছে, রোজই ফোটে। আর এই কালারটা তো অসম্ভব সুন্দর, কোনো কথা হবে না, ছোটো ছোটো কিন্তু অনেক ফুটছে। আর এই উচ্ছে গাছটা দেখেছো, পুরিয়ে সাবাস, পুরো মনে হচ্ছে যেন সেই আঙুরের মানে কি বলবো গ্রেপ ফাইন। আর আমি রোজই ভাবছি যে এই মানে গোলাপ গাছটাকে একটা ব্যবস্থা করবো, আর হচ্ছে না। তবে উচ্ছে গাছটা কিন্তু দুর্ধর্ষ হয়ে যায়, পুরো বন হয়ে গেছে। এখানে আবার একটা ফুল, বা ছোটো যেটা উচ্ছে ধরেছিল সেটা তুমি কী করলে, তুলে ফেলেছো নাকি? ও গাছেই পেকে গেছে, হ্যাঁ হ্যাঁ আমি দেখছিলাম যে ছোট্ট মতন হয়েছে কিন্তু পেকে গেছে। এখানে আবার একটা ফুল এসছে, অনেক ফুল এসছে ছোটো ছোটো, এটা ফুটে গেছে, তো এখানে আবার একটা উচ্ছে হবে।
যারা তোমরা আমার মতন গাছের শখিন বা গাছ করো তারা জানো যে এটা একটা নেশা। আর যখন আমরা ছোট্ট একটা গাছকে নিয়ে এসে অনেক মানে যত্ন করে মাটিতে বসাই, রোদ জল দেওয়া, ঠিকঠাক রোদ্দুর পাচ্ছে কি না দেখা, তারপরে অনেক দিন পর গাছটা যখন আস্তে আস্তে বেড়ে ওঠে, সেখানে ফুল হয়, ফল হয়, সেটার মানে একটা যে একটা আনন্দ সেটা মানে মুখে বলে প্রকাশ করা যাবে না, সেটা ভেতরে অনুভব করার জিনিস। তো আমার তো খুবই ভালো লাগে যখন দেখি আস্তে আস্তে গাছগুলো বড় হচ্ছে, ছোটো ছোটো ফুল হচ্ছে, খুব মজা হয়, মানে খুব একটা ভেতর থেকে একটা শান্তি আসে। আরে রান্নাঘরটা দেখো কি ওল্ড হলো অবস্থা, মানে সব গ্রসারি আইটেমগুলো এনে দিয়েছি মান্থলি, মা এবার সব নাবিয়ে পরিষ্কার করছে, তো এখানে সব স্টুট করে বাগাতে কাশি হচ্ছে। আর এখানে ময়দা মাখা হয়েছে, মানে এবার পরোটা হবে নাকি? ও আজকে তো ওই বললাম গুরু পূর্ণিমা, মা ময়দা খাবে, মা আমি আর আজকে দুপুরবেলা সব খাবো না, আমি ভাতই খাবো, আর নাহলে আমাকে পারলে দুটো রুটি করে দেবো, বুঝলো, রুটি খেয়ে নেবো। আর আমি তো ভাবছিলাম যে আমার পছন্দের মিষ্টি নিয়ে এসছি, যদিও মা বলেছিল কালোজাম আনতে, কিন্তু কালোজাম কালের কোথাও মিষ্টির দোকানে পাই, তো পছন্দের কারণ হলো ঠাকুর তো আর খায় না, গুরুদেবও খাবে না, গুরু শিষ্যের শিষ্যা ফেটে যাবে, ওই জন্য আমি আমার পছন্দের মতো মিষ্টিটা নিয়ে এসেছি। তো ওখানে মা পরোটা বেলছে, আমি অনেক চেষ্টা করে এই পরোটা বেলতে পারি না, মানে পারবো কিন্তু ঠিক কেমন আন ইভেন হয়, মানে বেলাটা যদি পরিষ্কার সুন্দর সব দিকে সমান না হয় না, পরোটার টেস্ট ভালো হয় না। তো খুনাল তো পারেই না বেলতে, আর আমিও ভাজতে পারবো কিন্তু বেলতে আমার একটুখানি প্রবলেম হয়। করেছি ও ভা ভেজে দেবে, তাও তেল কম দিয়ে কেমন কেমন করে। আজকে আমার আর মায়ের মিশন হচ্ছে এই জায়গাটাকে পরিষ্কার করা, ক্লিন করা। আর এই যে দেখছো সমস্ত জিনিস এখনও ঢালা হয়নি, তো আগে এই জায়গাটা পুরো ক্লিন করবো, তারপরে সব কিছু গ্রসারি আইটেম সুন্দর করে ডেকোরেট করা হবে, তাই তো মা? তার আগে ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে শরীরের শক্তি সঞ্চয় করতে হবে। একটা এরকম বড় একটা বাথটব নিয়ে নিয়েছি, যার মধ্যে নর্মাল জল দিয়েছি, আর এখানে জল একটুখানি গরম করছি, হালকা ঈষদুষ্ণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু সার্ফও ফেলে দিয়েছি। তো এই যে পুরো জলটাকে গুলে নেবো হালকা হালকা করে, এবার যেসব জিনিসগুলো ধোয়া আর একটু তেল তেল হয়ে থাকে রান্নাঘর, সেগুলোকে এর মধ্যে ডিপ করে দেবো, দিয়ে ব্রেকফাস্টটা খেয়ে নেবো, 5 মিনিট ডিপ থাকলে হালকা একটুখানি ঘষে ধুয়ে দিলেই একদম সব পরিষ্কার হয়ে যাবে। তো আজকে এটা আমারও ব্রেকফাস্ট, পরোটা, ভেন্ডির তরকারি আর এই সেই আমার ফেভারিট মিষ্টি। খিদে পেয়ে গেছে, 12:10 বাজে এখনই, কি গো কি দেখছো এত মোবাইলে? আজকে অ্যাকচুয়ালি গুরু পূর্ণিমা না, আর প্রাপ্তি পাঠিয়েছে গুরু পূর্ণিমার প্রণাম নিয়মি, সোরার আমার একটা ছবি দিয়ে, মানে হ্যাঁ অবভিয়াসলি গুরু তো টিচাররাও তো গুরুই হয়, সে নাচের টিচার হোক, পড়ার টিচার হোক, গানের টিচার হোক, তো এই কার্সিগুলো প্রাপ্তি মানে মানে কি বলবো বছরের পর বছর মেনটেন করে, ভালো লাগে। আর রান্নাঘরটা পরিষ্কার করার পর তারপরে আমি এসে চান ঢান করে শুয়ে পড়েছিলাম, এত টায়ার্ড হয়ে গেছিলাম ভালো লাগছে না, আর সেই কাল থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, এখনও কন্টিনিউ হচ্ছে, এবার শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পলি লাইফ #bengaliminivlog, টিল দেন বাই বাই অ্যান্ড লাভ ইউ।